আপনি দেখেন আমাদের দেশের এত বড় বাজেটের সিনেমা, আমাদের মুজিবকে নিয়ে, যেটা মুজিব সিনেমা বানানো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে, তো ওনার মতো এরকম ব্যক্তিত্বকে নিয়ে সিনেমা বানানোর জন্য আমাদের দেশে কোনো ডিরেক্টর ছিলেন না। এত টাকা বাজেটের পুরোটা অংশই আমাদের কিছু, শুধু আমাদের কয়েকজন কাস্ট ছিলেন, কিছু সিনিয়র অ্যাক্টর ছিলেন বা আমাদের কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করেছেন, ব্যাস এতটুকুই। আর পুরোটা সিনেমা শুট হয়েছে ওখানে, ক্রু কাস্ট ওখানকার, টেকনিক্যাল সাপোর্ট ওখানকার, ডিরেক্টর ওখানকার। কেন এটার হিসাব তো আমাদের দরকার, এগুলো আমরা কেন, আমার সিনেমা অন্য দেশে, আমার দেশের পিতার রাষ্ট্রের নায়কের সিনেমা কেন অন্য দেশের ডিরেক্টর বানাবে? উনি কি আমার দেশকে আমার দেশের মতো করে ভালোবাসতে পারবে? এই যে আমাদের মধ্যে এখন বন্ধুত্ব থেকে বৈরিতা বেশি সামনে চলে আসছে দুই রাষ্ট্রের, সেই বৈরিতার জায়গাটা আসলে অস্বস্তিকর। এটা আপনি অস্বীকার করে কালচারাল জায়গাকে ফোকাস করতে পারবেন, আমার মনে হয় না বেশি দিন সেটা করা সম্ভব। আমি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকি, বাংলাদেশের মানুষের যদি বাংলা ভাষার জন্য এত আত্মত্যাগ হয়ে থাকে মুক্তিযুদ্ধে, এবং তারা যদি মুক্তিযুদ্ধের সপক্ষের দল হয়ে থাকে, তাহলে উনি শুধুমাত্র কলকাতা ইন্ডিয়াতে কথা বলার জন্য উনি নিজের ভাষাটাকে বাদ রেখে হিন্দি ভাষায় কেন বক্তব্য দিতে হলো? আপনারা যখন আন্দোলনে শরিক হলেন, ইনফ্যাক্ট আপনার ভার্সিটি ভয়াবহ পরিস্থিতি গিয়েছে, মানে খারাপ বলতো, ওই সময় যখন ছাত্রদের সাথে আপনি সংহতি প্রকাশ করলেন, মাঠে থাকলেন? হ্যাঁ, আমি তো তখন আসলে ক্যাম্পাসে থাকতে পারিনি, ক্যাম্পাসে যদি থাকতে পারতাম তাহলে নিশ্চয়ই অন্যরকম হতো। আমি তো ঢাকা কেন্দ্রিক জায়গায় ছিলাম, ঢাকা কেন্দ্রিক ছিলাম, তো নিশ্চয়ই আমি তো ওদের সাহসটা নিয়ে একটুখানি শক্তি যেন বাড়াতে পারি ওই চেষ্টাই করেছি। তো যদি তা হয়ে থাকে তাহলে বলবো যে কাজে লেগেছে। ছাত্রদের উদ্যমকে আপনি কিভাবে মানে ব্যাখ্যা করেন? অদ্ভুত অদ্ভুত, মানে এত এত সাহস আমি অনেক দিন মানে কেউ দেখি নাই, হাত দিয়ে ঠেকায় দিচ্ছে একদম, এই সাহস, সাহসটা এত সুন্দর সাহস, আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে। আমি বললাম তো যে ওদের সাহসে আমি মনে হয় যে আজকে দম নিতে পারছি। 5 তারিখে যখন আমরা সবাই আবার বেরোলাম, আমরা প্রায় 14-14.5 কিলোমিটার হাঁটলাম, আমরা কলিগ্রাম মিলে, বর্ষণ ছিল সাথে, সজীব ভাই ছিল, তো তখন মনে হচ্ছিল যে এই যে ওরা যে সাহসটা দিয়ে গেছে, সেই সাহসে আমরা এত দূর চেষ্টা করতে পারছি, তো ওদের কাছে কৃতজ্ঞতা। যে মাস পার হয়ে গেল, যেই বাচ্চাগুলা শহীদ হয়েছে, যে পরিবার তাদের সন্তান হারিয়েছে, তাদেরকে কি বলে ভালোবাসা সম্মান শ্রদ্ধা জানাবো আমি জানি না, ভাষা কম পড়ে যায়, কিন্তু তাদেরকে লাল সালাম, যারা তাদের প্রাণ দিয়ে এই অবস্থায় আজকে দেশকে নিয়ে আসার চেষ্টা করেছে। ওই সময় পার্সোনালি আপনাদের সাথে আপনার কথা হয়েছে ওদের মানে মনস্তত্ব বোঝা বা কেন আসছে আন্দোলনে, এরকম কোনো এক্সপিরিয়েন্স? সরাসরি না, মানে হ্যাঁ ছাড়া ছাড়া ভাবে কথা হয়েছে, খুব একটা সরাসরি সমন্বয়ক অংশে তো আর আমার কথা হয়নি, আমি তো আর ওইখানে ছিলাম না। আমি সাধারণ নাগরিকের অবস্থান থেকেই আসলে নিজের মানে স্টেপগুলা নেওয়ার চেষ্টা করেছি। আপনার কোন কোন কাজগুলো অর্ধেক? আমার হাফ ডান কাজ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ওদের সাথে আরো 10 দিন শুটিং বাকি আছে, ওদের ওই কাজটা আমার শেষ করতে হবে, দেখা যাক কবে কি হয়। তার মধ্যে তো আবার আমাদের ইন্ডাস্ট্রিতেও কিছু কি বলবো রিফর্মিং এর যে চেষ্টা করা হচ্ছে, সেখানেও কিছু জটিলতা আছে, ওই জটিলতাগুলো শেষ হলে নিশ্চয়ই ওই হাফ ডান কাজগুলো শেষ করতে পারবো। আরেকটা হাফ ডান কাজ ছিল, যেটা আমি একদম জাস্ট আন্দোলনের আগে আগে শেষ, 14 তারিখে আমার লাস্ট শুটিং ছিল, আমি একটা শর্ট ফিল্মে কাজ করেছি বামাদেশ নামে, তো ওটা একদমই মেয়েদের পাওয়ারকে কেন্দ্র করে একটা গল্প, তো ওই কাজটা আমি শেষ একদম জাস্ট শেষ করতে পেরেছি। 14 তারিখে লাস্ট শুট, 29 তারিখে আমি আরেকদিন শেষ শুট করে ওটাকে মানে এই আন্দোলনের মধ্যে আমি একদিন শুট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামু যেহেতু এখন প্রশাসনিক সেই ভয়ের বিষয়টা কেটে গেছে, অনেকেই সেটাই বিশ্বাস করছেন এবং সেই স্বস্তিতে আছেন, সেই জন্য দেখা যাচ্ছে যে পুরনো অনেক ইস্যুজ সামনে আসছে। সম্প্রতি গত 2 দিন ধরে যেটা আসছে, অমিতাভ রেজাকে ক্লেম করা একটা মেয়ে দীর্ঘদিন আগে
তিনি ডিসি নাজমুলের কাছে গিয়েছিলেন, কত কয়েক বছর আগের ঘটনা না, এটা মেবি বছর দুয়েক আগের ঘটনা, তখন তো সম্ভবত এটার একটা কনক্লুশন হয়েছিল। হ্যাঁ, যদি একটা বিষয়ে কনক্লুশন হয়ে থাকে তারপরে সেটা যদি আবার দু বছর পরে নতুন করে উত্থাপিত হয় তাহলে সেটা নিয়ে আমার কথা আছে। আমার বুঝতে হবে যে এটার ভেতরে কি চলছে, এখানে কি অন্য কোনো অনুঘটক কাজ করছে, এখানে কি অন্য কোনো উদ্দেশ্য আছে। দেখেন, কাউকে অসম্মানিত করে আমি সম্মানিত হতে পারি এটা আমি বিশ্বাস করি না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে কিংবা ভুলক্রমে কোনো কিছু যদি ঘটে থাকে এবং সেটা যদি একবার সুরাহা হয়ে যায় তারপরে সেটা নিয়ে আবার নতুন করে তাকে ব্লেম করা, ক্লেম করা, আমার মনে হয় না ব্যাপারটা খুব শোভন। আচ্ছা, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে এই সংগ্রামটা কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন, এটা অনেক বড় তর্কের বিষয়। কিন্তু আমার মূল প্রশ্ন যে ভারতের সাথে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের, সাংস্কৃতিক সম্পর্ক চলমান, রাজনৈতিক সম্পর্ক চলমান, আমি যেহেতু সাংস্কৃতিক মানুষের সাথে কথা বলছি, সুতরাং এই সিচুয়েশনে আপনি কি দেখছেন ভারতের সাথে সম্পর্কটা কি অবস্থায় যেতে পারে? রাজনৈতিক সমাধানের কিন্তু কোনো বিকল্প নাই, এইটা কিন্তু হতে হবে। হ্যাঁ, মানে এই যে আমাদের মধ্যে এখন বন্ধুত্ব থেকে বৈরিতা বেশি সামনে চলে আসছে দুই রাষ্ট্রের, সেই বৈরিতার জায়গাটা আসলে অস্বস্তিকর, এটা আপনি অস্বীকার করে কালচারাল জায়গাকে ফোকাস করতে পারবেন আমার মনে হয় না বেশি দিন সেটা করা সম্ভব। যদিও আমরা বলি যে শিল্পীর কোনো মানে কি বলবো দেশভাগ নাই, শিল্পী মানেই শিল্পী, শিল্পী যে কোনো জায়গায় কাজ করতে পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু আসলে আমরা নিজের দেশের প্রায়োরিটিটা কতটুকু রাখছি সর্বক্ষেত্রে সেটা ভাবার বিষয় আছে। আমি যখনই কোলাবোরেশনে যাচ্ছি তখনই বেশিরভাগ ওই পাশে পড়ে যায়, আমার দেশের কলাকুশলী থেকে শুরু করে শিল্পী সকলেরই ভাগে কম পড়ে যায় আর ওই ওই দেশের পাশের দেশে বেশি পড়ে যায়। তো এই যে আসলে অসম অবস্থানটা, এটা অনেকদিন ধরেই চলছে, আর বৈষম্যটা এই এই ধরনের বৈষম্য নিশ্চয়ই কাঙ্ক্ষিত না। আর পাশের দেশে একটা সিনেমা করলে পরেই আমি অনেক বড় অভিনেতা অভিনেত্রী হয়ে গেলাম, এই যে ধারণা আমাদের ভেতরে আছে একটা অনেক, এটা আসলে আমি বলবো একদমই উপনিবেশিকতা, দীর্ঘকাল, এটা 200 বছর পুরাতন, ভাঙা প্রয়োজন বললে, এটা 200 বছর পুরাতন যে ঘটনাটা আমরা জিনগতভাবে বছরের প্রজন্মের পর প্রজন্ম বহন করে চলছি সেটারই একটা গ্লিমস। আমরা ভাবি যে বিদেশ থেকে ঘুরে আসলে পরে তার দাম বেশি হয়, আমরা এরকম বহু এক্সপিরিয়েন্স করেছি যে, কিন্তু অথচ বাংলাদেশে তার যে ধারাবাহিক কাজ আছে তেমন না। আমার প্রথম কাজটা কি, আমি আমার দেশের মানুষকে প্রথমত আমার কাজের সাথে পরিচয় হয়েছে, আমার দেশ আমাকে প্রথম রিকগনাইজেশন দিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর, তো অবশ্যই আমার দেশের প্রায়োরিটি আমার কাছে সবার আগে, তারপরে যদি আমার বিশ্বের কোনো দেশে কাজ করার সুযোগ তৈরি হয় সেটা আমি অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু অবশ্যই দেশ আমার কাছে সবার আগে, দেশের মানুষ, দেশের দর্শক আমার কাছে আগে। তো আমরা যারাই এখন ওই ধরনের ধারণা জিনগতভাবে প্রজন্মের পর প্রজন্ম বহন করে আসছি যে বিদেশ থেকে ঘুরে আসলে পরে দাম বেড়ে যায়, এইগুলো থেকে আমাদের নিজেদেরকে বের হতে হবে, মগজটাকে একটু ক্লিন করা দরকার। মুক্তিযুদ্ধকে বিকৃত করে 16টা ছবি হয়েছে বলিউডে এবং খুব বড় মার্জিনে, আলিয়া ভাট অভিনয় করেছে, প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছে, লাস্ট পিকপাতে একটা বড় বাজেটের ছবি, এবং সবগুলোতে ইতিহাস বিকৃতি আছে, কিন্তু আনফর্চুনেটলি এটা রাষ্ট্রীয়ভাবে কোনো বলা হয়নি, এবং বলা তো দূর, আমাদেরকে বলতেও দেওয়া হয়নি। আমি আজকে বলতেই পারি, জানি না পরবর্তী অবস্থায় কি বিপদে পড়বো, কিন্তু ভারতীয় হাইকমিশন আমাদের 5 জনকে ডেকেছিল, সেটা প্রজেকশন করা হয়েছিল এবং তা তাদের ব্যাখ্যা দিয়ে আবার আমাদের লিখতে বলা হয়েছিল। ছবি নেই, সামান্য একটা ছবি, সামান্য না অবশ্যই, ছবিটা যেহেতু ইতিহাস নিয়ে, ইতিহাস নিয়ে এটা অবশ্যই গুরুত্ব বহন করে, গুরুত্ব বহন করে। তো সেই সময় আজকে শাফিন ভাই নাই, আমি বলতে চাই যে শাফিন ভাই এটা নিয়ে ডিটেল একটা লেখা লিখেছিলেন, তো লেখার পুরস্কার হিসেবে শাফিন ভাইকে 2 বছর ইন্ডিয়া যেতে দেওয়া হয়নি। দুঃখ প্রকাশ করা হয়নি যে রাজিতে যখন বলা হলো যে টোটাল কন্ট্রোল করা হচ্ছে, এটার ব্যবস্থার কি? ওই যে আমি বললাম যে আসলে পলিটিক্যাল সুরাহা যদি না হয়, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি দুই দেশের মধ্যে তৈরি না হয় তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে থাকবে। এই যে এটা কিন্তু পলিটিক্যাল ইম্প্যাক্ট, সরাসরি পলিটিক্যাল ইম্প্যাক্ট, এবং আমরা বরাবরই এক ধরনের ইন্ডিয়াকে বন্ধু বলেছি বটে, কিন্তু ইন্ডিয়া যেন আমাদের চাইতে অনেক রাষ্ট্রের জায়গা থেকে, ব্যক্তির জায়গা থেকে অবশ্যই বড়, কিন্তু ক্ষমতার জায়গাতেও আমরা আমাদের ক্ষমতাটা বলার আগে ওদেরকে বেশি গুরুত্ব দিয়েছি।
ওদেরকে বেশি তুষ্ট করার চেষ্টা করেছি। এই ধরনের যে মানসিকতা আমরা বহু বছর ধরে পোষণ করে আসছি, কারণ ইন্ডিয়ার একটা যে সাপোর্ট আমাদের রাজনীতির প্রতি সবসময় ছিল। দেখেন, কয়েক বছর আগে, আমার সময়টা মনে নাই, তখন ইউনূস সাহেব সম্ভবত তথ্যমন্ত্রী ছিলেন, তখন উনি ইউনূস সাহেব, হ্যাঁ, তো উনি তখন একটা বক্তৃতা দিতে গিয়ে ইন্ডিয়ান একটা চ্যানেলে হিন্দিতে কথা বলেছেন। তো ওটা আমার তখনকার সময়ে খুব লেগেছিল একজন বাংলাদেশি হিসাবে, যে আমি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকি, বাংলাদেশের মানুষের যদি বাংলা ভাষার জন্য এত আত্মত্যাগ হয়ে থাকে মুক্তিযুদ্ধে, এবং তারা যদি মুক্তিযুদ্ধের সপক্ষের দল হয়ে থাকে, তাহলে উনি শুধুমাত্র কলকাতা ইন্ডিয়াতে কথা বলার জন্য উনি নিজের ভাষাটাকে বাদ রেখে হিন্দি ভাষায় কেন বক্তব্য দিতে হলো। আমার তখন খুব লেগেছিল। তো এগুলো আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা না, কিন্তু এগুলো ক্রোনোলজিক্যাল একটার সাথে একটা চেইন অফ কমান্ড। তো আপনি একটা যদি প্রোটেস্ট না করেন, সেকেন্ডটা হবে, থার্ডটা হবে, ফোর্থটা হবে, এভাবে হতেই থাকবে। আমরা যদি কথা না বলি, তাহলে আরও এই ধরনের ঘটনা ঘটবে। আর এই যে অ্যালাইনমেন্টের মধ্যে আমরা আছি, এই অ্যালাইনমেন্টটাকে অবশ্যই সমতাপূর্ণ করা খুব প্রয়োজন। অ্যালাইনমেন্ট মানে কিন্তু এরকম, হ্যাঁ, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বাভাবিক সাধারণ যে সম্পর্ক, সেটাই যেন হয়। অন্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের যেমন পররাষ্ট্রনীতি আছে, সেই পররাষ্ট্রনীতি যেন ভারতের সাথেও থাকে, কোনোভাবেই যেন ইমব্যালেন্স না হয়। আপনি শুধু এটার কথা বলছেন, আপনি দেখেন আমাদের দেশের এত বড় বাজেটের সিনেমা, আমাদের মুজিবকে নিয়ে, যেটা মুজিব সিনেমা বানানো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে, তো ওনার মতো এরকম ব্যক্তিত্বকে নিয়ে সিনেমা বানানোর জন্য আমাদের দেশে কোনো ডিরেক্টর ছিলেন না। এত টাকা বাজেটের পুরোটা অংশই আমাদের কিছু, শুধু আমাদের কয়েকজন কাস্ট ছিলেন, কিছু সিনিয়র অ্যাক্টর ছিলেন, বা আমাদের কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করেছেন, ব্যাস এতটুকুই। আর পুরোটা সিনেমা শুট হয়েছে ওখানে, ক্রু কাস্ট ওখানকার, টেকনিক্যাল সাপোর্ট ওখানকার, ডিরেক্টর ওখানকার। কেন এটার হিসাব তো আমাদের দরকার, এগুলো আমরা কেন, আমার সিনেমা অন্য দেশ, আমার দেশের পিতার রাষ্ট্রের নায়কের সিনেমা কেন অন্য দেশের ডিরেক্টর বানাবে? উনি কি আমার দেশকে আমার দেশের মতো করে ভালোবাসতে পারবে? উনি কি কখনো আমার দেশের মতো করে আমার দেশকে জানতে পারবে? ওনার চেতনা আমার চেতনা কি কখনো এক হবে? ইম্পসিবল, আমি মনেই করি না সেটা সম্ভব।